অনেক সময় দেখা যায় আমরা যখন প্লে স্টোর ওপেন করি, প্লে স্টোর ওপেন করার পর আমাদের যে অ্যাপটি প্রয়োজন হয় ইনস্টল করার, সেই অ্যাপটি যখন ইনস্টল করা শুরু করি ইনস্টল হয় না, পেন্ডিং লেখা আসে। এই পেন্ডিং লেখাটা কি জন্য আসে এবং এই পেন্ডিং লেখাটা যেন না আসে সেটা কিভাবে সমাধান করবেন, এই ভিডিওতে আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনি এই সমস্যাটা সমাধান করে আপনার প্রয়োজনীয় যে অ্যাপটি ইনস্টল করা দরকার সেটা আপনি ইনস্টল করতে পারবেন প্লে স্টোর থেকে। ফ্রেন্ডস, প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করার সময় যদি পেন্ডিং লেখা আসে সেটা সমাধান করার জন্য আপনি কী করবেন, জাস্ট আপনার ফোনের সেটিং অপশন ওপেন করবেন। সেটিং অপশন ওপেন করার পর এখানে খুঁজে বের করবেন অ্যাপস। যেমন আমার এই মডেলের ফোনে লেখা আছে অ্যাপস, হয়তো আপনার যে ফোন বা আপনার যে মডেলের ফোন সেই মডেলের ফোনে লেখা থাকতে পারে ডিফল্ট অ্যাপস, পারমিশন ম্যানেজার বা অ্যাপ্লিকেশন ম্যানেজার অথবা অ্যাপ্লিকেশন অ্যাপস। মেন কথা হলো আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেটা হোক আপনি হয়তো প্লে স্টোর থেকে ইনস্টল করছেন অথবা ফোনের সাথে ইনস্টল করা আছে, সেই অ্যাপগুলো সেটিংসে যাওয়ার পর আপনার খুঁজে বের করে নিতে হবে। যেমন আমার এই মডেলের ফোনে লেখা আছে অ্যাপস, এখানে আমি একটি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে আপনি খুঁজবেন প্লে স্টোর, প্লে স্টোর কোথায় আছে। যেমন এই যে এখানে নিচের দিকে আসার পর দেখেন এখানে লেখা আছে গুগল প্লে সার্ভিস এবং তার নিচে লেখা আছে গুগল প্লে স্টোর। এই দুইটা অপশন থেকে আপনার ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা ক্লিয়ার করে দিতে হবে। সেটা কীভাবে করবেন, যেমন প্রথমেই করবো গুগল প্লে সার্ভিস, এখানে ক্লিক করে, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন স্টোরেজ, এখানে একটি ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন ক্লিয়ার কেস, এখানে একটি ক্লিক করবেন। তারপরে ম্যানেজ স্টোরেজ, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন ক্লিয়ার অল ডাটা, এখানে একটি ক্লিক করবেন। তারপরে এখান থেকে ওকে ওকে করে দেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর দেখতে পারবেন এখন যদি আপনি প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করতে চান তাহলে আপনি খুব সহজেই প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন। এই সমস্যাটা কী জন্য হয় সেটা আপনাদের সাথে এখন শেয়ার করি। যে সমস্ত ফোনগুলার রম অনেক কম এবং ফোন মেমোরি অনেক কম সেই সমস্ত ফোনগুলোতে এই সমস্যাটা বেশি দেখা দেয়। ফ্রেন্ডস, এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন। ভিডিও বিষয়ে যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।